শর্মিষা কিন্তু খুবই একটা স্পেশাল রিভিউ নিয়ে চলে এসেছি শীতকাল আসছে যেহেতু, সেই কারণে কিন্তু তোমাদের সমিজের একটা মাসাজ বডি অয়েল আমি এটার কিন্তু সম্পূর্ণটা রিভিউ শেয়ার করবো। এটা কারা ইউজ করতে পারবে, কারা ইউজ করতে পারবে না, ইউজ করলে কি কি কাজ হচ্ছে আর ইউজ না করলে কি কি কাজ হচ্ছে, কোথা দিয়ে পারচেজ করতে পারবে, এর মধ্যে কি কি আছে যে আমাদের স্কিনে কাজ হচ্ছে, আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমি অ্যাপ্লাই করবো, তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে ভুলেও স্কিপ করো না, শীতকাল কিন্তু চলে এসছে, হাতের মধ্যে কিন্তু সারা হাত পা কিন্তু ফাটা শুরু করে দিয়েছে, তো সেই সব থেকে বাঁচতে গেলে কিন্তু ভিডিওটাকে একেবারে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো আমার সাথে থেকো, আমার পাশে থেকো, ভিডিওটা দেখতে লাইক করে দিও আর ডেফিনেটলি কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা কি কি ভিডিও দেখতে চাচ্ছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে, আমি সেই ভিডিওগুলো নিয়ে আসবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বকো না, ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে চলে এসেছি যেটা হলো দশমিতে একটা অলিভ অয়েল বডি মাসাজ অয়েল। তো তোমরা কন্টেনারটা ফার্স্টে দেখে নাও, এটার কন্টেনার নিয়ে কোনো কথা হবে না, কারণ এই কন্টেনারটা খুবই কিউট, মানে আমি হয়তো অনেক রকম বডি অয়েল ইউজ করেছি কিন্তু এর কন্টেনারটা কিন্তু আমার সব থেকে ফেভারিট, কারণ এর ঢাকনিটার মানে বোতলের ক্যাপাসিটিটা অসাধারণ। তো ঢাকনাটা তোমরা দেখতে পারছো, দাঁড়াও তোমাদেরকে খুলে দেখিয়ে দিয়েছি। তো ঢাকনাটা এরকম টাইপের গোল একটা ঢাকনা, ভীষণই কিউট, আর এরকম ভাবে কিন্তু প্রোডাক্টটা বের হয়। আর এটা মানে এই বডি অয়েলটা তোমরা এরকম ট্রান্সপারেন্ট শিটে পেয়ে যাবে, মানে বিফোর অ্যান্ড ভেতরেরটা এবং বাইরেরটা দেখতে তোমাদের সুবিধা হবে, তাছাড়া তোমরা সামনের দিকটা পেয়ে যাবে এরকম টাইপের ডিটেলস এবং পেছন সাইডেও কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম টাইপের ডিটেলস, আর কালারটা তোমরা দেখতে পারো এরকম টাইপের কিন্তু কালার। এটার প্রাইস আছে হলো, এটার প্রাইস, এটার প্রাইস মনে হয় 195 টাকা, যদি আমি ভুল বলে থাকি তাহলে আমাকে কমেন্টে জানিও, কারণ এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি যেহেতু এখানে না মানে কত টাকা প্রাইস উঠে গেছে, কিন্তু আমার যতদূর মনে হয় এটার প্রাইস হলো 195 টাকা। যদি ভুল হয় তাহলেও কমেন্টে জানিও, যদি ঠিক হয় সেটাও কমেন্টে জানিও। আর এটা হলো তোমাদের এর মধ্যে হয়তো তোমরা পেয়ে যাবে হলো 200 ml। এরপরে বলে নেওয়া যাক এটার প্যাকেজিং প্রাইস, তোমরা তো শুনে নিলে, এটা বা তোমরা কোথা দিয়ে পারচেস করতে পারো, এটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন দশমে যে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে পারচেস করতে পারো, তাছাড়া তোমরা কিন্তু এটা পেয়ে যাবে লোকাল মার্কেটে। এরপরে চলো বলে নেওয়া যাক এটা কি কি কাজ করছে। তো এটা হলো একটা দুর্দান্ত প্রোডাক্ট, প্রথমেই আমি বলে নিচ্ছি, কারণ আমি এটা গরমকালেতেও ইউজ করেছিলাম আর শীতকালেও আমি ইউজ করব। তো এটার মানে এটার মধ্যে এত ভালো ভালো গুণ আছে যেগুলো তোমাদেরকে বললে তোমরা নিজেরাই চমকে যাবে। এটা কিন্তু বডিকে প্রথমেই ফেয়ার করতে সাহায্য করে, মানে প্রচন্ড পরিমাণে যে ফেয়ারটাকে বলে, যে আমার বডিটাকে দেখতে পারছো, আমার কিন্তু স্কুল লাইফে এরকম টাইপের মানে কালার ছিল না, আমার একটু মানে স্কিনটা একটু ডাস্কি ডাস্কি স্কিন টোনে ছিল, কিন্তু এটা একটা জাদু প্রোডাক্ট, যারা ইউজ করবে তারাই একমাত্র জানবে। তো প্রথমে আমি কিছু কথা বলে নিচ্ছি, যেহেতু শীতকাল পড়ে গেছে, শীতকাল পড়লেই দেখবে গায়ের মধ্যে চুলকায়, খুব বেশি চুলকায়, যখন একটু রোদে বেরো, যখন একটু ফেটে ফেটে যায় স্কিনটা, তখনই কিন্তু চুলকায়, ইচিনেস হয়। তাছাড়া কিন্তু যদি হাতের মধ্যে এরকম স্ক্র্যাচ করে এরকম কালে এরকম ভাবে, তাহলে কিন্তু একটা সাদা কালারের স্ক্র্যাচ পড়ে যায়। তো সেই কারণে কিন্তু আমরা নানান রকম বডি ওয়াশ, মানে বডি ওয়াশ বলছি সরি, বডি লোশন ইউজ করে থাকি। বডি লোশন ইউজ করার পরে কিন্তু আমরা হার্ডলি 1 থেকে 2 ঘন্টা কিন্তু সম্পূর্ণরূপে ঠিক থাকে, তারপরে কিন্তু আমাদের স্কিনটা টান ধরতে শুরু করে, এবং টান ধরতে শুরু করলে কিন্তু সাদা সাদা যে একটুখানি পাপড়ি পাপড়ি টাইপের কিন্তু যেমন খুশকি হলে বের হয় সেদিন কিন্তু বেরোতে থাকে। আর এর ফলে আমাদের কি হয় তোমরা হয়তো বোঝো না, বা অনেকে জানো অনেকে জানো না, এর ফলে কিন্তু আমাদের ডেড সেল গুলো জমতে থাকে স্কিনে, আর যখনই দেখবে ডেড সেল জমতে থাকছে তাহলে কিন্তু আমাদের স্কিনটা প্রচুর পরিমাণে কালো হয়ে যাবে, এবং সেই কালোটাকে তোমরা কিন্তু রিকভার করতে পারবে না, কারণ তোমাদের স্কিনের ময়শ্চারাইজার লেভেলটা হারিয়ে ফেলছো, তোমরা কিন্তু তোমাদের মধ্যে অনেক কিছু ডেড সেল জমিয়ে ফেলছো। এবার ডেড সেল গুলো রিমুভ করতে গেলে কিন্তু কোনোভাবে বডি ওয়াশ কোনো কিছু তোমাদেরকে কাজ করবে না, তখন তোমাদের কিন্তু অয়েল জাতীয় জিনিস তোমাদের বডিতে অ্যাপ্লাই করতে হবে। অয়েল জাতীয় জিনিসই বডিতে অ্যাপ্লাই করলে একমাত্র তোমাদের স্কিনে যে ময়শ্চারাইজার লেভেলটা হারিয়ে গেছিল সেটা কিন্তু তোমরা ফিরে পাবে। তো যারা মানে চাইছো বোঝো না বডি লোশন আর বডি অয়েলের মধ্যে কাজটা কি, বডি অয়েল যেটা হয় সেটা কিন্তু আমাদের রাত্রির থেকে মানে সকাল থেকে রাত অব্দি স্টে করে, কিন্তু বডি লোশন কিন্তু এতক্ষণ স্টে করে না, ওটা কিন্তু মিডিলেই ব্রেকআউট করে। আর বডি অয়েল কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো, হয়তো বডি লোশনও ভালো, কিন্তু বডি লোশনের থেকেও বডি অয়েলটা আমাদের স্কিনে বেশি ভালো, কারণ আমার হয়তো মানে আমার কথাই বলছি, আমার স্কিনটা প্রচন্ড পরিমাণে ড্রাই হয়ে যায় মানে এই উইন্টারটা, তখন আমার কোনো বডি লোশন কাজ করে না, সত্যি কথা বলছি, একদম সত্যি ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করছি।
তো আমার কোনো বডি লোশন কাজ করে না, আমি কিন্তু বডি অয়েল ইউজ করি। সে যে কোনো কোম্পানি তোমরা বডি অয়েল ইউজ করতে পারো, কিন্তু বডি অয়েলটা ইউজ করাটা দরকার। খুব বেশি মানে সেন্সিটিভ বলতে পারো বা খুব বেশি ড্রাই যাদের মানে স্কিন হয়, তাদের কিন্তু বডি অয়েলটা খুব ভালো কাজ করে। বডি অয়েল কিন্তু বডিতে অ্যাপ্লাই করলে কি হয়, তোমাদের স্কিনে যে ময়েশ্চারাইজার লেভেলটা আছে সেটাকে তো ধরে রাখে, তাছাড়া কিন্তু তোমাদের যে ডেডসেলটা জমে সেটা কিন্তু পুরো লাইনটাকে ক্লিয়ার রাখে। ক্লিয়ার রাখলে কিন্তু তোমাদের স্কিনে কোনো কালো স্পট পড়বে না, কালো কালো ভাব দেখাবে না। যেমন তোমাদের গরমে দেখাচ্ছিল তোমাদের স্কিন, ঠিক তেমনই কিন্তু তোমাদেরকে শীতকালেও দেখাবে। তো তার জন্য তোমাদেরকে ইউজ করতে হবে কিন্তু যে কোনো কোম্পানির বডি অয়েল। তো আমি তোমাদেরকে এটা বলছি বলে এটা তোমাদেরকে ইউজ করতে হবে একদমই না, তোমাদের স্কিন যেটা তোমাদেরকে ভালো রাখবে সেটা তোমরা ইউজ করতে পারো। শেয়ার করে নিই এই প্রোডাক্টটাই আমরা কেন ইউজ করব। এই প্রোডাক্টটার মধ্যে কিন্তু তোমরা কোনো কেমিক্যাল পাচ্ছ না, সেই কারণে কিন্তু তোমাদের স্কিনে কোনো সাইড এফেক্ট হবে না। এই প্রোডাক্টটা আমি কিন্তু মানে 12 মাসেই মাখি, যেহেতু দেখতে পারছো পুরোটাই হাফ একটুখানি পড়ে রয়েছে, তো আমি পুরো সিজনেই ইউজ করি। এতে কিন্তু আমার স্কিনটা সত্যি কথা বলছি খুব বেশি ফেয়ার হয়েছে, খুব বেশি গ্লোয়িং থাকে এবং দেখতেও ভালো লাগে। পুরো চকচকে যে এফেক্টটা হয় সেরম টাইপের কিন্তু এফেক্ট প্রোভাইড করে, তাছাড়া কিন্তু স্কিনটাকে ডার্ক স্পটটাকে অ্যাবজর্ব করতে দেয় না, ওটাকে খুলে রাখে এবং ডার্ক স্পট তোমাদের স্কিনে জমে না, ধুলো জমে না, স্কিনটা কিন্তু ফেটে যায় না। এটার কিন্তু এটাই কাজ। এটা আমি আমার তরফ থেকে তোমাদের কিছু কথা বললাম, এরপরে বলে নিচ্ছি এটা তোমরা এই উইন্টারে কেন ইউজ করবে। তো উইন্টারে তোমরা এটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। যাদের স্কিন খুব বেশি ফ্রিজি হয়ে যাচ্ছে, মানে খুব বেশি কালো হয়ে গেছে, একটুখানি ফেয়ার করতে চাইছো, একটুখানি হেলদি রাখতে চাইছো, গ্লোয়িং রাখতে চাইছো, তারা চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারো। এটা স্মেলও দুর্দান্ত। আর এটা কিন্তু তোমরা ধরো সকাল 10টার সময় এটাকে ইউজ করলে, সারা দিন পর পরের দিন 10টার সময় তোমরা এটা ইউজ করতে পারো, তার আগে তোমাদের স্কিনে কোনো স্ক্র্যাচ আসবে না। এটা তোমরা এখনই নোট ডাউন করে না এবং ইউজ করে আমাকে কমেন্টে জানাবে যে এটা তোমাদের কতটা বেশি কাজ হলো, কারণ এটা একটা দুর্দান্ত প্রোডাক্ট এই উইন্টার। না যারা চাইছিলে দিদি একটা ভালো শীতকালে বডি অয়েল দেখাও যেটা আমাদের স্কিনের জন্য ভালো, তোমরা এটা প্রত্যেক কটা স্কিন টাইপে ইউজ করতে পারো, শুধুমাত্র সেন্সিটিভ স্কিন এটা ইউজ করবে না। হ্যাঁ, সেন্সিটিভ স্কিন কিন্তু এটা ইউজ করলে পিম্পল হতে পারে, একদমই হবে না আমি বলছি না, হতে পারে কিন্তু, কারণ এটা স্যুট করতে কিন্তু সেন্সিটিভ স্কিনের অনেকটা সময় লাগে, প্রায় 2-3 বছর। এর আগে কিন্তু তোমাদের এটা সেন্সিটিভ স্কিনে স্যুট করবে না 200% আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের স্কিনে একটু সময় লাগবে, যেহেতু আমার প্রথম প্রথম কিন্তু সেন্সিটিভ স্কিন ছিল, তো এখন আমি অলমোস্ট রিকভার করে নিয়েছি, আমার স্কিনে কিন্তু কোনো সেন্সিটিভিটির প্রবলেম নেই। তো যাদের সেন্সিটিভ স্কিন আছে, যাদের একটুতেই পিম্পল বের হয়, তারা এটা ইউজ করবে না। আর যেন বলতে না হয় কেউ কেউ যেন কোনো স্কিন মানে সেন্সিটিভ স্কিন যেন কোনোভাবে এটাকে ইউজ না করো। ইউজ করে কিন্তু আমাকে বলো না দিদি এটা ইউজ করে পিম্পল হচ্ছে, এটা ইউজ করো না। যাদের সেন্সিটিভ স্কিন আছে তাদের কিন্তু খুব বেশি সাইড এফেক্ট হতে পারে। তাছাড়া যাদের স্কিন কম্বিনেশন ড্রাই অয়েলি, খুব বেশি ড্রাই হয়ে যাচ্ছে স্কিন, হাত পা কি ইউজ করবে চিন্তা ভাবনা করছো, তারা ইউজ করতে পারো। আর যারা সেন্সিটিভ স্কিন আছো তাদেরকে আমি বলতে পারি, তোমরা এটা যদি তোমাদের মনে হয় যে না এটা ভালো হতে পারে, তাহলে তোমরা একবার ইউজ করতে পারো, ইউজ করে আমাকে কমেন্টে জানিও, যদি ভালো হয় তো ভালো। আর আমার যতদূর মনে হয় এটা সেন্সিটিভ স্কিনে একেবারেই যাবে না, কারণ আমার যেহেতু সেন্সিটিভ স্কিন ছিল, তো আমার থেকে ভালো হয়তো কেউ জানে না, হতে পারে এটা আমার স্কিনে স্যুট করেনি সেই কারণে আমার পিম্পল হতো, আবার হতেও পারে তোমাদের এটা স্যুট করে যায়। তো যারা সেন্সিটিভ স্কিন আছে তারা একটু সাবধানে ইউজ করো। তাছাড়া কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন নেই তারা চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারো। যারা উইন্টারে একটা ভালো বডি অয়েল খুঁজছিলে, কি হয় বডি অয়েল খুঁজছিলে, তারা ডেফিনেটলি কিন্তু এটা ট্রাই করতে পারো। এটা নিয়ে এক্সট্রা কিছু বলার নেই, এটা একটা দুর্দান্ত প্রোডাক্ট, একটা জাদু প্রোডাক্ট। এরপরে চলো বলে নেওয়া যাক, আমি বলে দিলাম কিন্তু এটা ইউজ করলে কি হয়, ইউজ না করলে কি হয়, এছাড়া কারা কারা ইউজ করতে পারো, কারা কারা ইউজ করতে পারো না। এরপরে চলো বলে নিই এটা তোমরা কিভাবে ইউজ করবে। তো এটা তোমরা ইউজ করবে, তোমরা যখন স্নান করতে যাবে, তোমরা ধরো বডিতে ভালো করে বডি ওয়াশ হোক সাবান হোক ইউজ করে নিলে, ইউজ করে নেওয়ার পরে কিন্তু ভালো করে জল দিয়ে পুরো ফুল বডিটাকে ক্লিন করলে, ক্লিন করার পরে একটুখানি ওয়েট করবে যাতে জলটা বডি থেকে একটু ঝরে যায়। ঝরে যাওয়ার পরে এটা পুরো বডিতে তোমরা ইউজ করতে পারো, যদি তোমাদের পুরো বডিটাকে ফেল করতে চাও। তো ফুল বডিতে তোমরা ইউজ করে নিলে, গলা থেকে একদম পা অব্দি কিন্তু তোমরা ইউজ করে নিলে, ইউজ করে নেওয়ার পরে অ্যাটলিস্ট 4 মিনিট ওয়েট করবে, 4-5 মিনিটও ওয়েট করতে পারো, কিন্তু 4 মিনিট তোমাদের কিন্তু ওয়েট করতে হবে।
4 মিনিট যতক্ষণ স্কিনের মধ্যে ওটা অ্যাবজর্ব হয়ে যাবে তারপরে যে এক্সট্রা অয়েল গুলো থাকবে সেটা তোমরা ভালো করে জল দিয়ে ক্লিন করবে একদম ভালো করে হাতে ডোলে 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 পুরো অয়েলটাকে রিমুভ করে দিলে ভালো করে ধুয়ে নিলে দেখবে জলের সাথে কিন্তু অনেক অয়েলও বেরিয়ে যাবে কিন্তু এই অয়েলটা বেরিয়ে গেল এরপরে তোমাদেরকে কিচ্ছু ইউজ করতে হবে না মানে একটা বডি লোশনও তোমাদেরকে বডিতে অ্যাপ্লাই করতে হবে না এটা জাস্ট তোমরা ইউজ করে নিলে স্নান করার সময় সারাটা দিন তোমাদের বডিটা গ্লোইং থাকবে আবার যখন রাতে ফিরবে মানে রাতে বলছি সকালবেলা যখন আবার স্নান করবে তখন তোমরা ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারো তাছাড়া যদি চাইছো তোমাদের বডিটাকে খুব তাড়াতাড়ি ফেয়ার করতে তাহলে তোমরা এটা ইউজ করতে পারো তোমরা ধরো রাতে বাড়ি ফিরেছো তখনই তোমরা এটা বডিতে ভালো করে অ্যাপ্লাই করে রাত্রিবেলা ঘুমাতে পারো সেটাও কিন্তু খুব ভালো কাজ হয় এটা স্কিনে যতক্ষণ অ্যাবজর্ব থাকবে ততক্ষণ তোমাদের স্কিনটা খুব বেশি ফর্সা করতে সাহায্য করবে স্কিনে কোনো ডার্ক স্পট আনবে না এছাড়া কিন্তু স্কিনে কোনো রকম কোনো ধুলো জমতে দেবে না এটা এতটাই ভালো প্রোডাক্ট এটা ভীষণ ভালো ভীষণ ভালো এটা শীতের জন্য একদম বেস্ট অ্যান্ড বেস্ট প্রোডাক্ট তো চলো আমি পুরো কথাটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি এবার দেখে নিই প্রোডাক্টটাকে দেখতে তো প্রোডাক্টটার ঢাকনিটা তোমরা এরকম ভাবে খুলবে খুলে তোমাদেরকে প্রোডাক্টটা দেখিয়ে নিচ্ছি বেশি নিচ্ছি না কারণ এটা না খুব বেশি অয়েলি অয়েলি তো এটার মধ্যে জল না দিলে হাতটা চ্যাটচ্যাট করবে তো এটা জাস্ট অ্যাবজর্বটা দেখো আমি যখন অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো তখন তো তোমরা দেখতেই পারবে এটা তোমরা দেখতে পারো এটা কতটা সুন্দর একদম অ্যাবজর্ব হয়ে গেল তাছাড়া কিন্তু স্মেলটা জাস্ট দুর্দান্ত আর স্মেলটা কিন্তু সারা দিন বডিতে স্টে করবে আর খুব ভালো মানে বডিটাকে খুব ভালো গ্লোয়িং গ্লোয়িং রাখতে কিন্তু তোমাদের সাহায্য করবে তাছাড়া কিন্তু ফেয়ার করতেও সাহায্য করবে আর এই বডি লোশনটা কিন্তু তোমরা যে কোনো মানে সিজনে তোমরা ইউজ করতে পারো আমি যেহেতু প্রত্যেক কটা সিজনে এটাকে ইউজ করেছি সেই জন্য আমার থেকে ভালো হয়তো কেউ জানবে না কারণ আমি প্রত্যেক কটা সিজনে এটাকে ইউজ করি স্কিনটাকে খুব তাড়াতাড়ি ফেয়ার করার জন্য চকচকে রাখার জন্য তো এটা ছিল এটার একটা ছোট্ট রিভিউ বলতে পারো তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি বডিতে অ্যাপ্লাই করছি কি কি কাজ হচ্ছে বডিতে অ্যাপ্লাই করলে সেটা তো তোমরা আমার বিফোর হাতটা কিন্তু দেখতে পারো এখন কিন্তু তোমরা যদি নখ দিয়ে আমার হাতটা স্ক্র্যাচ করো তাহলে কিন্তু সাদা সাদা খুশকি বেরোচ্ছে তো এটাকে কিন্তু ঠিক করব দশমিজের এই অয়েলটার সাহায্যে এটা মাসাজ অয়েল হাতের ওপর যে 3 ড্রপ নিয়ে নিচ্ছি এরপরে কিন্তু হালকা হাতে একটুখানি মাসাজ করে নেব মাসাজ করে নেওয়ার পরে কিন্তু ভালো করে জল দিয়ে ক্লিন করে নেবো তারপরে কিন্তু এটা রেডি হয়ে যাবে আর যে গ্লোটা তোমরা দেখতে পারছো তোমাদেরকে এক্সট্রা করে বলার কিছু নেই কতটা সুন্দর একটা গ্লো প্রোভাইড করছে তার সাথে কিন্তু এটা ভীষণ মিষ্টি স্মেলও এটার মধ্যে প্রোভাইড করে আর দুটো হাতকে যদি তোমরা ডিফারেন্স দেখো তাহলে বুঝতে পারবে এই হাতটা কতটা বেশি গ্লোয়িং লাগছে ফেয়ার লাগছে আর এই হাতটা কিন্তু খুবই ড্রাই লাগছে আর যে গ্লোটা প্রোভাইড করছে সেটা কিন্তু সারা দিন থাকে একবার ইউজ করলে এটা উঠে যায় না এটা সারা দিন স্টে করে পরের দিন অবধি কিন্তু যতক্ষণ না তোমরা অ্যাপ্লাই করবে ততক্ষণ অয়েলটা তোমাদের এইভাবে হাতের ওপর স্টে করবে তো তোমরা দেখতেই পারলে কিন্তু এই বডি লোশনটা বডিতে অ্যাপ্লাই করার পর কি কি কাজ হলো কি কি কাজ না হলো যারা চাইছিলে একটা উইন্টারে ভালো বডি লোশন বা বডি অয়েল খুঁজছিলে যারা চাইছিলে স্কিনটাকে আমার মতো ফেয়ার অ্যান্ড গ্লোয়িং রাখতে তারা কিন্তু ডেফিনেটলি এটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো এটা কিন্তু শীতকালের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট প্রোডাক্ট এতে কিন্তু স্কিনটা খুব বেশি গ্লোয়িং থাকবে এবং কোনো সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে প্রবলেম তোমাদের স্কিনের মধ্যে আসবে না তো চোখ বন্ধ করে তোমরা এটা ট্রাই করতে পারো আই হোপ এই ছোট্ট একটা অনেস্ট রিভিউ তোমাদের ভালো লেগে যাবে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করবে ছোট ছোট বাটন আছে ওটা ক্লিক করে দিতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ